সৌদিতে মন্ডুচ্ছেদ করে খুনের শাস্তি দুই ভারতীয়কে খুনের অভিযোগে সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া হলো দুই ভারতীয়কে বুধবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ওই দুই ভারতীয়ের গলা কেটে শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চণ্ডীগড়ে হুশিয়ারপুরের বাসিন্দা সতীন্দর কুমার ও লুধিয়ানার সিং সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল তাই তাদের শাস্তি দেওয়া হয়েছে চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি তাদের ওই শাস্তি দেওয়া হয় রিয়াদে ভারতীয় দূতাবাসকে এই ঘটনার কথা জানায়নি সৌদি প্রশাসন এমনকি পরিবারের হাতে মৃত্যুদেহ ফেরানো হয়নি সৌদি আইনের জন্য আটকে দেওয়া হয় মৃত্যুদেহ জানা গিয়েছে কিছু লুটের টাকা নিয়ে ইমামুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয় অর্জিত ও সতীন্দ্রের তাদের হাতেই খুন হয় ইমাম ঘটনার কয়েকদিন পর দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে খুনে যোগ প্রমাণিত হয় তাদের দুইজনকে রিয়াদের জেলে রাখা হয়েছিল সতীন্দ্রের স্ত্রী সীমা রানী স্বামীর অবস্থার কথা জানতে চেয়ে বিদেশ মন্ত্রককে আবেদন জানিয়েছিলেন এরপরে বিদেশ মন্ত্রকের তরফ থেকে খবর নেওয়া হয় গত সোমবার সীমা রানীর কাছে একটি চিঠি এসেছে তাতে জানানো হয়েছে যে দুই হাজার পনেরো নয় ডিসেম্বর আরিফ ইমামুদ্দিনকে খুনের অভিযোগে হর্জিত সতীন্দ্রকে গ্রেপ্তার করা হয় তাদের রিয়াদ জেলা আনার পর জেরায় তারা খুনের কথা স্বীকার করে দু হাজার মে সেই মামলার শুনানি হয় এরপরেই দেওয়া হয় মৃত্যুদণ্ড এরপর দূতাবাসকে না জানিয়েই মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি নিয়ম অনুযায়ী তাদের দেহ দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়নি